কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনির চলে যাওয়ার এক যুগ পূর্ণ হলো আজ। প্রতিবছর এই দিনে শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের স্মরণ করেন তাদের ভালোবাসার মানুষেরা। 2011 সালের আজকের দিনে মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এই দুই ব্যক্তি ছাড়াও মারা যান আরও তিনজন। তাদের মৃত্যুর ঘটনায় সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘদিন আন্দোলন হলেও সড়ক এখনও কতটা নিরাপদ সেই প্রশ্ন থেকে যায়। বিশেষজ্ঞরা বলছেন, আইনের সঠিক প্রয়োগ ছাড়া সড়ক দুর্ঘটনার হার সহনীয় মাত্রায় নামানো সম্ভব না। সাদিয়া খানের রিপোর্টে এর বিস্তারিত। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এতটুকু ম্লান হয়নি সেই দুঃসহ স্মৃতিপট। যে দুর্ঘটনায় প্রাণ হারান সময়ের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনির, মারা যান গাড়ির চালক সহ তারেক মাসুদের প্রোডাকশন সহকারী ওয়াসিম ও জামাল, আহত হন আরও তিনজন। ভয়াবহ সেই দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে প্রশ্নবিদ্ধ করে দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে। দুর্ঘটনা কবলিত গাড়িটি শহরের জনবহুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাখা ভয়াবহতার প্রতীকী রূপে। প্রশ্ন জাগে ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও কতটুকু বেড়েছে সড়কে নিরাপত্তা। বাস্তবতা বলছে এখনও থেমে নেই দুর্ঘটনা আর প্রাণ ঝরানোর পরিসংখ্যান। যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে চলতি বছরের প্রথম ছয় মাসেই সড়ক দুর্ঘটনা ঘটেছে 3,500-এরও বেশি, যা গেল পুরো বছর জুড়ে ছিল 6,500। আর এসব দুর্ঘটনায় চলতি বছরের প্রথম ছয় মাসে মারা গেছেন 3,700 জনের মতো। গেল বছর যে পরিসংখ্যানটা ছিল এর থেকেও কম। বিশেষজ্ঞরা বলছেন মূলত দুর্ঘটনার জন্য দায়ীরা যথাযথ শাস্তি পাচ্ছে না বলেই সড়কে আনা যাচ্ছে না শৃঙ্খলা। সড়ক দুর্ঘটনার ইনভেস্টিগেশন ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে সঠিক কারণগুলো আমরা আইডেন্টিফাই করতে অনেক সময় ব্যর্থ হই, কারণ একটা দুর্ঘটনার সাথে কিন্তু দেখা যাচ্ছে রাস্তার অনেক ভুল ত্রুটি যেমন জড়িত থাকে, গাড়ির ভুল ত্রুটি জড়িত থাকে, চালকের বা মালিকের অনেক পক্ষ কিন্তু জড়িত থাকতে পারে এবং কার কতটুকু দায় সেটা নিরূপণ করেই কিন্তু আমাদেরকে সেই শাস্তি বিধানটা করতে হবে। সড়কের আইন কানুন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে বরং তার বাস্তবিক প্রয়োগ সেই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও সুষ্ঠুতা জরুরি বলে জানান এই গণপরিবহন ও দুর্ঘটনা বিশেষজ্ঞ। একটা গাড়ি ওভার স্পিডিং করছে কিনা, গাড়িটাকে ত্রুটিপূর্ণ কিনা, পাশাপাশি হচ্ছে যে যিনি দায়ী কর্তৃপক্ষ যদি রাস্তা কোনো ভুল থাকে তাকে আমরা জবাব দিতে আহত কিন্তু আনতে পারছি না, ফলে দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র কাগজপত্র কেন্দ্রিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছি কিন্তু ওভারঅল দুর্ঘটনা কমানোর জন্য যে আরও যে আমার রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট না করার কারণে দুর্ঘটনা কিন্তু সমূলে আপনার চলে যাচ্ছে না, শুধুমাত্র সিমটম যাচ্ছে কিন্তু মূল কারণ কিন্তু রয়ে যাচ্ছে। কেবল আইন প্রয়োগ নয় পাশাপাশি তার সঠিক বাস্তবায়ন আর তদারকিও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মত এই বিশেষজ্ঞের। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।